হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখছো লাইট লাগানোর তোড়জোড় চলছে। তো এই লাইটটা দেখিয়েছিলাম আগের দিনে, দুটো লাইট, তো দুটোই জ্বলছিল। তো এখন বলছে আরেকবার দেখে নিই জ্বলছে কি, আর দেখতে গিয়ে দেখো এই কালো যে লাইটটা, ওই লাইটটা জ্বলছে না, আগের দিনে জ্বলছিল। তো ওটা আবার ফেলে দিতে হবে, দিয়ে নতুন কিনতে হবে। তো ঋষভ তো পড়তে গিয়েছিলো, পড়ে আসলো, তারপরে লাইট লাগানো হলো। লাইট লাগানো হয়ে গেল, একটা সবে লাগানো হয়েছে, আরও দুটো জানালায় বাকি আছে। তো দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবেলা লাইটটা জ্বালিয়ে দিয়েছি। আর ঋষভেরও কম্পিউটার ক্লাস ছিল, চলে এসেছে এই যে হাত মুখ পা ধুয়ে, আর ও এখন একটু শুয়ে আছে। তো আমরা আবার বেরাবো, বালিগঞ্জে যাব, ধনতেরাস কিছু কিনতে হবে। তো হাজব্যান্ড এখন একটু বেরিয়েছে, আসলেই বেরাবো আমরা 8টা সাড়ে 8টা। তো ঋষভ এখন টিভি দেখছে। আর দেখো এখানে চলে এসেছি সোনার দোকানে। তো ধনতেরাসের জন্য, আমার ঠাকুরের জন্য আমি টিপ কিনেছি, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এটা দেখো সামনেই, এটা হচ্ছে আদ্যা মায়ের মন্দির। তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম বাইকে করে, হাজব্যান্ড বললো চলো ভালো করে দেখাই। তো আবার বাইক নিয়ে ঘুরে এসেছি, দেখো মন্দিরের সামনে, আর খুব জাগ্রত মন্দির মা। তো একটু জুম করে দেখাচ্ছি, দেখো তো এখানে কালী পুজো হয়। তো গান টান হচ্ছিলো, তো আমি সাউন্ডটা নিউট করে রেখেছি, আর সুন্দর করে সাজানো হয়েছে সামনে। তো চলে এলাম, এখন বালিগঞ্জের ভিতরে ঢুকে গেলাম। তো এখন বাইকটা রাখতে হবে, আর ঋষভ আর আমি দেখো নেমে দাঁড়িয়ে আছে, হাজব্যান্ড বাইকটা সাইড করে রাখছে। তো এখন বাজারের ভিতরে বাইকটা রেখে চলে যাচ্ছে। দেখো সাইডেই পুজোর লাইটিং হয়েছে, পুজো হবে। তো এখানে প্রদীপ নিয়ে নিচ্ছে আমি, মাটির প্রদীপ। তো চতুর্দশীর দিনে 14 প্রদীপ লাগাতে হয়, 14 শাক খেয়ে। আর এখানে লাইট, কিছু লাইট দেখো, লাইট কেনার জন্য একটু দেখে নিচ্ছিলাম, দু একটা দোকানে দেখেছিলাম, এক জায়গা থেকে নিয়েছি। আর এখানে তো পুজোর বাজার, আর বালিগঞ্জে চলে এসেছি দেখো বন্ধুরা, আর এই যে কালী পুজোর সব বাজার করছে, আর আমরাও নিয়েছি এই যে প্রদীপ, তারপরে আরও কিছু নেবো, ঝাঁটা নিতে হয়, ঝাঁটা কিনবো, আর ছোটো ছোটো কালী পাথর চলে এসেছি বাজার থেকে। আর এই যে এই লাইটটা কিনে এনেছি, দেখো কত সুন্দর জ্বলছে। ঋষভ দেখো না এসেই একদম লাইটটা পুরো বের করে আর জ্বালিয়ে দিয়েছে, দেখছো জ্বলছে। এগুলো এইটা জানালায় লাগাবো কাল। ঋষভ এখন দেখছে লাইটটা ঠিকঠাক কোথায় এটা লাগানো যায়। তো কাল সকালে লাইটটা ভালো করে ফিটিংস করা হবে। এই দুটো জানালা দেখতে পাচ্ছি, এই দুটো জানালাতে লাগানো হবে। তো চলে এলাম, আর ঋষভ এখন বলছি কাল সকালবেলা লাগিয়ে, বাবা
জানালায় লাগিয়ে দেবে, ভালো করে ফিটিংস করে দেবে, ও এখনই দেখবে, এখনই দেখছে। তো পুরোটা খুলেছে, লাইটটা দেখালাম, আর একটু সবজি বালিগঞ্জে গিয়েছিলাম, ওখান থেকে ব্যাগটাকেও নিয়ে যাইনি, আর অসুবিধা হয়েছিলো, তো কিছুটা সবজিও নিয়ে চলে এসেছি। আর এই যে দেখালাম, এইটা হচ্ছে আমাদের মা তারা আছে, তো আমার সব ঠাকুরের কপালেই টিপ আছে, লক্ষ্মী, সরস্বতী, কালী, তারপরে সুভদ্রা, আর আরও ঠাকুর আছে, সবার কপালেই আছে। তো মা তারা নতুন আমাদের ঘরে এসেছে, দু তিন মাস হয়েছে, তো মা তারার জন্য একটা সোনার টিপ এনেছি, ধনতেরাসে কিছু না কিছু কেনা হয়, আর ঝাঁটা কিনতে হয়, ঝাড়ু কিনেছি, ফুল ঝাড়ু যেটা সেটাই কিনেছি, আর কিনলাম প্রদীপ কিনেছি, আর ঋষভ তো বাজি কেনার জন্য বায়না করছিলো, বাজিটা কেনা হয়নি, ওটা কাল কেনা হবে, আর কি কিনলাম, মোমবাতিও আনা হয়নি এখন, তো এগুলোই এখন কেনা হয়েছে। তো ঠিক আছে, এখন ঋষভ এখন এই লাইটটা নিয়ে কি ছড়াছড়ি করছে এখন দেখছে। তো এই দেখছো, এই টিপটা নিয়েছি, আর এটা ডিজাইন আছে, আর আমার বাকি যে ঠাকুরের কপালে আছে ওগুলো সব প্লেন, এটা দেখছি খুব সুন্দর ডিজাইন করা। তো আজকে তো ধনতেরাস, আজকে আমি মায়ের কপালে পরিয়ে দেব টিপটা, আর সব এই যে এই সব লাইট নিয়ে ছড়াছড়ি করছে, খোলাখুলি করছে, দেখছো। আর এই যে ঝাড়ু, এই ফুল ঝাড়ু কিনেছি, প্যাকেটে রয়েছে, ফুল ঝাড়ুটা খুলবো আজকে, একটুখানি ঝাড় দিয়ে দেবো, কারণ ধনতেরাস। তো আর এই সবজি, এর মধ্যে পটল, বেগুন, আর পেঁয়াজ আছে, পেঁপে আছে, শসা আছে, তো এর মধ্যে আছে, আর প্রদীপ নিয়েছি, 14 প্রদীপ জ্বালাতে হয়। ঋষব দেখেছো, ঘরের লাইট বন্ধ করে, আর এই যে লাইটটা কিনে এনেছে এখন, সেটা দেখেছো, নিজে থেকে লাগিয়ে কারেন্টের মধ্যে দিয়ে কেমন করে ও আমাকে দেখাচ্ছে, দেখো দেখেছো, কোথা দিয়ে দিয়েছে, দেখো দেখো, ঘর অন্ধকার করে দিয়েছে। তো কাল এই জানালাটা অন্ধকার হয়ে আছে, জানালা দুটো জানালায় লাগিয়ে দেওয়া হবে। এই ঋষভ দেখো কি করে না, হাতে করে নিয়ে রেখেছে লাইট, আমি ডাকছি বাবা, এখনই লাইট লাগানো হচ্ছে, ঋষভ আর ঋষভ বাবা এই যে লাইট লাগিয়ে দিচ্ছে, এখনই রাতে এখন 11:30 বাজে। বেশি টেনে দাও নি তো, তার একটু ঢিলা করে দাও, অনেকে টান করে দিয়েছো কিন্তু, ও তো ঘষছে, না না ও তো ঘষছে, তো তাহলে দেখলে বাবা ছেলে মিলে লাইটটা লাগিয়েই ছাড়লো, ওর বাবা এখনই ঘরে ঢুকেছে, তো বলছে এখনই আমি লাইটটা লাগিয়ে দেবো, তো বললাম ঠিক আছে লাগিয়ে দাও, সকালের সময় হবে কি না হবে, লাইট বন্ধ করো, দেখা যাচ্ছে না অন্ধকার। তো দেখলে আমাদের লাইট লাগানো হয়ে গেছে, জানালা দিয়ে ঘরের ভিতর দিয়ে আর একটা জানালায় গিয়েছে লাইটটা, তো লাইটটা বড় ছিল, একটা বড় লাইটেই আমাদের মানে হয়ে গেছে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, তো আজকের মতো তাহলে টা।